ট্রেনে উঠে জানালার পাশের সিটে বসে মোবাইল বের করে হেডফোন কানে দিয়ে গান শুনছিলাম। আমার সামনের সিটে একজন বয়স্ক ভদ্রলোক বসেছিলেন। দুপুরের সময় ট্রেনে যাত্রী খুব কমই ছিল। হঠাৎ ট্রেনে টিকিট চেক করতে আসতে দেখে বয়স্ক ভদ্রলোকটি বেশ ভয় পেয়ে গেলেন। তার হাবভাব দেখে আমি জিজ্ঞেস করলাম, টিকিট কি কাটা হয়নি আপনার? ভদ্রলোকটি খুব শান্ত স্বরে বললেন, ট্রেন স্টেশনে ঢুকে যাওয়ায় টিকিট কাটার সময় পায়নি, আর আমার কাছে ফাইন দেওয়ার মতো টাকাও নেই। আমি তাকে সাহস দিয়ে বললাম, চিন্তা করবেন না, ফাইনের টাকা আমি দিয়ে দেব। আমার কথা শুনে দেখলাম তিনি খুবই আনন্দিত হলেন, কিন্তু টিটিকে দেখলাম কোনো কারণবশত আমাদের কাছে টিকিট চেক করতে না এসে হিজলি স্টেশনে নেমে পড়ল। যাই হোক, আমি তাকে জিজ্ঞাসা করলাম, কোথায় যাবেন? বয়স্ক ভদ্রলোকটি যেন একটু ভাবনায় পড়ে গেলেন, তারপর বললেন, হাওড়া যাব ভেবেছিলাম, কিন্তু এখন ভাবছি বাঁকুড়া যাব। তার কথা শুনে আমি একটু অবাক হলাম। তিনি বললেন, আমার নাম বীরেন মণ্ডল, আমি একটা কোম্পানিতে কাজ করতাম, দুই ছেলে আর এক মেয়ে রেখে আমার স্ত্রী মারা যায়। আমি বিয়ে করিনি এই ভয়ে যে সতীন মা এসে আমার বাচ্চাদের ওপর অত্যাচার করতে পারে। বাবা হয়েও আমি তাদের মায়ের মতো খুব আদর যত্ন দিয়ে বড় করেছিলাম। যা টাকা রোজগার করতাম ছেলে দুটোর পড়াশোনার পেছনে খরচ করে ফেলতাম। বড় ছেলে এখন স্কুল মাস্টার, তার ছোট ছেলে ইঞ্জিনিয়ার। মেয়েটাও আমার পড়াশোনায় অনেক ভালো, কিন্তু তিনজনের পড়ার খরচ চালাতে পারছিলাম না বলে মেয়েকে উচ্চ মাধ্যমিক পাস করিয়ে বিয়ে দিয়ে দিলাম। বড় ছেলে দাঁতনে থাকে আর ছোট ছেলে হাওড়াতে। আমি বললাম, তাহলে আপনি ছোট ছেলের কাছে যাবেন? কথাটা শুনে তিনি খুব করুণ সুরে বললেন, দুই ছেলে বিবাহিত, তাদের ছেলে মেয়ে থাকে, আমাকে তারা ভাগ করে নিয়েছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ভাগ করে নিয়েছে মানে? মাসে 15 দিন বড় ছেলে আর 15 দিন ছোট ছেলের বাড়িতে থাকে, তারা ভাগ করে এই বৃদ্ধ বাবার প্রতি ছেলের দায়িত্ব পালন করছে। ছোট ছেলের বাড়িতে ছিলাম, শরীরটা খুব খারাপ ছিল, কিন্তু 15 দিন পার হয়ে গিয়েছিল। বৌমাকে বললাম একদিন পরে যায়, কিন্তু বৌমা শুনল না, চলে যেতে বলল বড় ছেলের বাড়িতে, তা না হলে আর খাবার মিলবে না। অসুস্থ শরীর নিয়েই আমি বড় ছেলের বাড়িতে এসে দেখি দরজায় তালা ঝুলছে। তারা জানে আমি আসব, তবুও কোথাও বেড়াতে চলে গিয়েছে পরিবার নিয়ে। আসলে তারা কেউ এই অসুস্থ বুড়োটার দেখভাল করার দায়িত্ব নিতে চায় না। কথাগুলো বলতে বলতে বীরেন বাবুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। আমি তাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাই খুঁজে পাচ্ছিলাম না। তিনি কাঁদতে কাঁদতে দুঃখ প্রকাশ করে বললেন, ছেলে দুটোর পরিবর্তে মেয়েটাকে যদি উচ্চশিক্ষায় শিক্ষিত করতাম তাহলে খুব ভালো হতো। মেয়ে বাঁকুড়াতে থাকে, জামাইয়ের একটা ভুসিমালের দোকান আছে, আর্থিক অবস্থা ভালো নয়। মেয়ে আমার অঙ্গনওয়াড়িতে একটা কাজ করে, অনেকবার ডেকেছে, বাবা তুমি আমাদের বাড়িতে এসে থাকো। ছেলে থাকতে মেয়ের বাড়িতে গিয়ে থাকা সমাজ ভালো চোখে দেখে না, তবু মেয়ের বাড়িতেই যাব ভাবছি। আমার কাছে ভালো খাওয়া দাওয়ার চেয়ে একটু ভালোবাসাই অনেক বেশি মূল্যবান। মেয়ের কাছে গিয়ে তার কাছে ক্ষমা চাইব প্রথমে, তার ভাইদের পড়াশোনার খরচ চালানোর জন্য তার পড়াশোনা বন্ধ করে দিয়ে তার জীবনের স্বপ্নগুলো ধ্বংস করে দিয়েছি। তখন ভাবতাম, মেয়েরা তো বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যাবে, বুড়ো বয়সে দেখাশোনা তো ছেলেরাই করবে, তাই মেয়েকে আর পড়ালাম না, তার স্বপ্নগুলো ধ্বংস করে দিয়েছিলাম। বীরেন বাবুর কথাগুলো শুনে খুব কষ্ট হচ্ছিল। মনে মনে বললাম, বাবা মায়ের দায়িত্ব ছেলে মেয়ে যতদিন না সমানভাবে বহন করতে শিখবে
ততদিন হয়তো সমাজে নিজেদের ছেলেমেয়ের প্রতি বাবা মায়ের ধারণা বীরেন বাবুর মতোই থাকবে।